পশু পীর সাহেবের মধ্যে খাওয়া বৈধ না অবৈধ, এখানে একটা কথা বোঝার চেষ্টা করবেন। গাছের নিচে কেউ টাকা দেয় কিনা আমি জানি না, আমি আমি জানি না, আমি বলতে পারবো না। এখন আপনারা দেখছেন গাছের নিচে টাকা দেয়, এখন এরকম গাছের নিচে কেউ টাকা উঠায় কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে একটা কথা বলি, আমি যদি আপনার বাড়িতে যাই, মাসালাটা হুজুরা বুঝেন, আমার বলি না, আমার সহযোগিতা করবেন আলেম ভাইরা যারা আছেন, আমি যদি আপনার বাড়িতে আজকে থাকি, সকালে যদি আপনি একটা মুরগি জবাই করেন, মুরগিটা কি আমার নামে জবাই করবেন নাকি আল্লাহর নামে? আলহামদুলিল্লাহ, এই যে কোরবানি দিয়ে আমরা সাতজনে মিলি, একটু কথা বলেন কয়জনে? আচ্ছা, সাতজনের নামে কোরবানি দিয়ে করতেছি নাকি আল্লাহর নামে জবাই করতেছি? বাস আলহামদুলিল্লাহ, সুন্দর মাসালা আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা সরসিনা দরবারে যাক, সোনাকান্দা দরবারে যাক, আট্রসির দরবারে যাক, ফুরফুরার দরবারে যাক, ও সরমনায় যাক, যেখানেই যাক, গরু যাক আর ছাগল যাক, জবাই হয় কার নামে? হালাল জবাই হয়েছে কার নামে? কোনোদিনও কোনো ব্যক্তির নামে গরু জবাই হয় না, আলাউদ্দিনের নামে, ফালান এবনে ফালান বিসমিল্লাহে কুরবান, ফালান এবনে ফালান বিসমিল্লাহে, আল্লাহু আকবার। নারী পুরুষ যদি জিকির করতে মন চায় সম্পূর্ণ হিজাব থাকতে হবে, সম্পূর্ণ হিজাব না, হিজাব পর্দা, পর্দার ভিতরে তারা থাকবে। যখন আমরা এখানে বসা আছি আমাদের কোনো পর্দার দরকার নাই, যদি মেয়ে ছেলে থাকে পিছনে চতুর্দিকে পর্দা থাকবে, ওরা বসে তো ক্রিস শুনতে পারবে, জিকিরের সময় তারা জিকির করবে, তাদের শব্দটা হবে মনে মনে ক্ষীণ, একটু কথা বলেন, তাদের শব্দটা কি হবে? ক্ষীণ শব্দ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের আওয়াজ যেন পর্দার একদিক থেকে আরেক দিকে না যায়। আল্লাহর মেহরবানি, আমরা এখন বাংলাদেশে যত মিছিল বলেন, নারী যদি সামনে না দেয় মিছিলের আকর্ষণটা বাড়ে না, একটু কথা কন ঠিক কিনা? সাইড দলীয় জোট বলি আর মহা জোট বলি, আগে দিতে হয় নারী ঘরে, আর করবে কি পুলিশে যদি মহিলার বাড়ি দেয় এক তারি সিক্কু দেয় চৈত্রটায়, কথা কন ঠিক কিনা? এটারে হিট করার জন্য, আকর্ষণ করার জন্য এটি দৌড়ে নিয়ে মানে একটু চিৎকার যে মারে, মানুষ মনে করে কি এমত হয়ে গেছে, আসলে কিচ্ছু না, কথা বুঝতে পারছেনি? এই মিটিং মিছিলকে হিট করার জন্য মহিলারা সামনে, আল্লাহ হ্যাঁ এগুলার হিট করে, রাগ করছেন কি না? মনে কি রাগ করছেন? নি রাগ করছেন আপনারা? এগুলার ফিট কর স্পষ্ট, আল্লাহ এবং তার রাসূল বলেছে নারীদের আওয়াজ পর্দার এক দিক থেকে অপর দিকে যেন ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছে, শোনার পরে ডাকলেন ওয়েলকাম, তুমি আমার বাবার মেহমান খানায় আসো, আসার পর পর্দাটা সামনে ঝুলিয়ে দিলেন, রে যুবক শরীয়তের পর্দাটা একদিকে তুমি আরেক দিকে আমি, এই শরীয়তের পর্দাটা আমাদের দুইজনের জন্য হারাম করে দিয়েছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, শুধু যদি ইজাব কবুল হয়ে যাবে আমি তোমার জন্য হালাল, তুমি আমার জন্য হালাল, সেদিন আর এই শরীয়তের পর্দা দুইজনের মাঝে থাকবে না। সুবহানাল্লাহ, বলেন মেয়েটা রেখে বলে যুবক তোর কাছে জানতে চায় জীবনে কিসের আশা করিস, মই যুবকটা ডাক দেয়া কয় সুন্দরী রে কিছুই চাই না, আমার জীবনে বড় তামান্না যদি তোর মতন সুন্দরী আমি পেয়ে যাই। মেয়েটা কো ভালো কথাই তো কইছো, আমারে পাইতে চাস? আলহামদুলিল্লাহ, যুবকেরে আমি একটা কথা বলবো, আমার মনের তামান্নাটা জীবনে পূরণ করবি নি, ছেলেটা ডেকে মনে সুন্দরী পানিতে পড়ব আগুনে পড়ব যা বলিস তাহাই করব, মেয়ে কো রাখো, পানিতে পড়ে মরিয়া গেলে ভালোবাসা লাভ হইলো কি, আগুনে পইরা জইলা গেলে ভালোবাসা লাভ হবে কি? আরে কথা তো সুন্দরী, তো ভালোবাসা লাভ হয়েছে কি? মরিস না রে যুবক, বেঁচে থাক, যদি আমাকে পেতে চার ছোট্ট একটা কথা বলবো রে যুবক, আমার রসুল আজকে পৃথিবীতে নাই, জোর কত কষ্ট জমিনে করেছে কোরআনের জন্য, দিনের জন্য, নামাজের জন্য, আমি শুনতে পেরেছি রে যুবক, আমার নবী বাইতুল্লাহ সেজদা দিয়েছে, দুষ্টু কাফের বেইমানেরা আমার নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়িগুলি দিয়ে চাপাইয়া দিছে, ফাতেমা দেখে বলেছিলেন সাসা আমার আব্বার দেখছেন নি,
আবু জাহিল নাফরমান কয় দেখি না রে ফাতেমা দেখি নাই একটু পরে দেখি বলে ফাতেমা তুমি বাচ্চা মানুষ মিথ্যা বললাম না কে যেন তোমার বাবার মাথার উপরে ওঠে নাড়ি বুড়ো গিলে দিয়ে চাপাইয়া রাখছে খাতুনে জান্নাত ফাতেমা দৌড়াইয়া নবীর কাছে চলে গেলেন ওঠের নাড়ি বুড়িগুলি তাই না আমার নবীকে ভিতর থেকে বের করে বললেন বাবা গো জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করলে না মানুষ কেন তোমার ক্ষতি করে আল্লাহ যারা আমার বাবার ক্ষতি করে তাদেরকে ধ্বংস করে দাও আমার নবী মুখটা চেপে ধরে বললেন ফাতেমা এরা চিনতে পারে না রে ফাতেমা যেদিন চিনবে ঘরে ঘরে তারা মুসলমান হয়ে যাবে যুবক ওই নবী নাই নবীর সাহাবি আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব তিনিও পর্দা করে বিদায় হয়েছে আবু বকর পর্দা করার পরে ফারুক আজম ওমর ফারুক খেলাফতের দায়িত্ব বেশ যুবক রে লম্বা কথা নয় ওমর ফারুকের পিছনে 40 দিন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে 40 দিন নামাজ আদায় করবে 41 দিন তোমার সাথে আমার মেহেন্দি হবে 42 দিনের দিন তোমার সাথে আমার সাথে মধুর মিলন হবে বড় করে কোন সুবহানাল্লাহ কথাটা ভালো কইছে না খারাপ কইছে وجب الشكر علينا متى لله داعي نبي سلام عليك يا رسول سلام عليك يا আপনা কোলে নবী